হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে চলে এসেছি কলকাতার বিখ্যাত ইকো পার্কে, আর ইকো পার্কের ভিডিও আজকে তোমাদের দেখাবো। তবে সমস্যা হয়েছে, ইকো পার্কটা এত বড় যে একটা ভিডিওতে ইকো পার্কের সমস্ত কিছু দেখানো সম্ভব নয়। আর তাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে ইকো পার্কে যে 7 ওয়ান্ডার্স আছে সেটাই দেখাবো। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. চার নম্বর গেট, আর এই চার নম্বর গেট দিয়ে ঢোকার যে একটা মানে লাভ আছে সেটা হচ্ছে এখান থেকে ঢুকেই কিন্তু যেটা 7 ওয়ান্ডার্স আছে সেটা একদম কাছে হয়, ওই জন্য আমি আজকে চার নম্বর গেট দিয়ে ঢুকছি। তো 30 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, চলো এবার যাওয়া যাক। চার নম্বর গেট দিয়ে এন্ট্রি করে যেটা প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে এই দেখো করোনা ভাইরাস। এই ইকো পার্কে করোনাকে কিন্তু আবদ্ধ করে রাখা হয়েছে, তাই জন্যই প্যান্ডেমিক ঠিক হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশের অবস্থাটা দেখো। এই কিন্তু পাশেই কিন্তু এইরকম তোমরা ছোট ছোট স্টলস রেস্টুরেন্টস দেখতে পাবে, এখানেও দেখো। তো আমি ইকো পার্কের মধ্যে ঢুকে গেছি, আর যেমন তো তোমাদের বললাম যে আজকে তোমাদেরকে 7 ওয়ান্ডার্সটাই দেখাবো। তো চলো আগে সেখানকার টিকিট কেটে নিই, তারপর ভেতরে প্রবেশ করবো। ওয়ান্ডার্স যাওয়ার টিকিট কাউন্টার হচ্ছে এটা, আর এখান থেকে 7 ওয়ান্ডার্স যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। তো কেউ যদি 7 ওয়ান্ডার্স দেখতে চাও তারা চেষ্টা করবে 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করার, কারণ ইকো পার্কটা এত বড়। তোমরা যদি অন্য গেট দিয়ে প্রবেশ করো, সাপোজ তোমরা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করছো, তাহলে এই 7 ওয়ান্ডার্সের কাছে আস্তে আস্তে কিন্তু তোমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, চিনতেই পারবে না হয়তো, এমন হতে পারে। তো চেষ্টা করবে 4 নম্বর গেট দিয়ে এন্টার করার, একদম কাছে 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করে একদম বাঁ দিকেই কিন্তু প্রথমেই পড়ে যাবে। তো সেটাই তোমরা চেষ্টা করবে। তো আমরা 7 ওয়ান্ডার্সের ভেতর ঢুকে গেছি, আর প্রথমেই দেখো পিরামিড, মিশরের পিরামিড। এই দেখো বড় বড় পিরামিড কতগুলো। 7 ওয়ান্ডার্সের ভেতর ঢুকে প্রথমেই কিন্তু পিরামিড, আর এই পিরামিডগুলো দেখতে পাচ্ছো এখানে অনেক কটা আছে, আর এর ভেতরে যাওয়ার জন্য রাস্তাও আছে। তো চলো ভেতরে কি আছে দেখি। গুহার ভেতর ঢুকে যাচ্ছি একেবারে। তো আমি এখন পিরামিডের ভেতরে চলে এসেছি, আর পিরামিডের ভেতরে আমি ভাবছিলাম যে হয়তো এমনি বাইরে থেকে করা আছে, কিন্তু ভেতরটাও কিন্তু একদম অরিজিনাল পিরামিডের মতোই করা হয়েছে। আর সুন্দর করে দেয়ালে ডিজাইন করা আছে, নর্মালি পিরামিডে যেমন হয় আমরা যেমন দেখেছি এর আগে বিভিন্ন ছবিতে বা ভিডিওতে সেইরকমই। আর এই দেখো দারুণ করে করা হয়েছে, একদম সেম পিরামিডের মতোই লুক দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু একটা মমিও রাখা হয়েছে, এই দেখো। তো পুরো একটা মানে জেনুইন রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে, যেটা সত্যি ভালো। আর একটা সুন্দর মানে ডিজাইন পুরো দেখো দেয়াল জুড়ে খোদাই করা আছে, জিনিসগুলো কিন্তু প্রিন্টেড নয়, পুরো খোদাই করা একেবারে অরিজিনালের মতো লাগছে। তো দারুণ সুন্দর। আমি খেয়ে বেরিয়ে যাবো, চলো এবার বাইরে আরও অন্য আশ্চর্যগুলো দেখাচ্ছি, আরও ওয়ান্ডার্স যেগুলো আছে সেগুলো। তো এই রাস্তা দিয়ে আমি আবার বেরোচ্ছি। এখানে দেখো স্ফিঙ্কস, আর এই জায়গাটা ক্রস করার জন্য দেখো ছোট্ট পুলের মতো করা আছে এখানে, আর ওই দিক দিয়ে জল বেরোচ্ছে অনবরত। মানে এই জিনিসটাকে দারুণ রূপ দিয়েছে কিন্তু এই 7 ওয়ান্ডার্সের এই আলাদা সেকশনটা। ওই দেখো এখান দিয়ে জল বেরোচ্ছে। পিরামিড থেকে বেরিয়ে আমি আবার প্রবেশ করব পেট্রা জর্ডানের ভেতরে। তো এই দিকে চলো পেট্রা জর্ডান। পেট্রা জর্ডানের ভেতর ঢুকি, আর কি কি আছে না আছে সব দেখা যাক ভেতরে গিয়ে। এ হচ্ছে গেট, আর এইরকম ডিজাইন করা আছে দেখো, ছোট ছোট পাথর খোদাই করে কিন্তু জিনিস করা আছে ওয়ালের মধ্যেই। পেট্রা জর্ডানটা মেনলি স্যান্ডস্টোন দিয়ে তৈরি আর কি ছিল, যেটা অরিজিনাল। তো সেই রকমই একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে, আর এই দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। পেট্রা জর্ডান থেকে আমরা বেরিয়ে এসেছি, আর এই সামনে একটা গেট আছে এইখান দিয়ে যাবো চলো। পেট্রা জর্ডান থেকে বেরিয়ে আমি চলে এসেছি ক্রাইস্ট দ্য রেডিমেড স্ট্যাচুর সামনে। তো চলো সেটা তোমাদেরকে দেখাই। আর এই দেখো কত বড় স্ট্যাচুটা দেখো, আর এখানে গেলেই কিন্তু সিঁড়ির মতো করা হয়েছে। তো চলো ভালো করে তোমাদের দেখাচ্ছি।
দ্য রিডিমার স্ট্যাচু দেখে আমি এবার চলে এলাম। আর তার পাশেই আছে মোয়াই। আর এই দেখো মোয়াইগুলো হচ্ছে ইস্টার্ন আইল্যান্ডে পাওয়া পাথরের স্ট্যাচু বিশেষ, আর এর মানে এইরকমভাবেই আর কি এগুলোকে পাওয়া হয়েছে। তো এই হচ্ছে মোয়াই। এই জায়গাটা দেখো দারুণ লাগছে, সব থেকে এই জায়গাটাই বেশি অ্যাট্রাকটিভ লাগছে দেখতে, কিন্তু দারুণ সুন্দর হয়েছে জায়গাটা। অবশেষে চলে এসেছি ভারতবর্ষের মেন অ্যাট্রাকশন তাজমহল। পয়সার অভাবে আগ্রা যেতে পারছিলাম না বলে ইকো পার্কেই কিন্তু তাজমহল দেখার সৌভাগ্য হয়ে গেল। এই দেখো চলো ভেতরে যাই। আর এটার একদম ডিজাইনটা অরিজিনালের মতো করা হয়েছে। তাজমহলের ডিটেলিংটা কিন্তু দারুণ, মানে দারুণভাবে ডিটেলস করা হয়েছে। যে সমস্ত ডিজাইনগুলো সমস্ত কিছুই কিন্তু এখানে দেখানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। মানে একটা অরিজিনাল মনে হবে ছবিতে দেখলে। এখানকার প্রত্যেকটা জিনিস কিন্তু মুগ্ধ করে দেওয়ার মতো, পুরো অরিজিনালি ফিলিংস দিবে। দেখতে পাচ্ছ দারুণ মানে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আজকে সানডে যেহেতু প্রচুর লোক আছে, এখন 1:30 বাজে দুপুর, আর লোক দেখো মনে হচ্ছে বিকেল হয়ে গেছে, 4:00-5:00 বাজছে, এত লোক। আর এই দেখতে পাচ্ছ তাজমহল দারুণ। এখান থেকে দেখতে পাচ্ছ চীনের প্রাচীর, ওই সামনে হচ্ছে চীনের প্রাচীর। তো চলো এবার ওখানে যাবো। তাজমহল থেকে বেরিয়ে বাজাচ্ছি চীনের প্রাচীরে, একদিনে কতগুলো দেশ ঘোরা হয়ে গেল। তো চলো চীনের প্রাচীর যাই। ওই আর চীনের প্রাচীর যাওয়ার গেট হচ্ছে ওইখানটাই, তো ওইখানে গিয়ে ভেতরে উঠা যাবে। এই দেখো এটা হচ্ছে চীনের প্রাচীর যাওয়ার গেট, আর এখান দিয়ে উঠে যাবো। একদম বিশাল করা হয়েছে কিন্তু দারুণভাবে। আমি এখন চীনের প্রাচীরের উপর, আমি এখন চীন চলে এসেছি। ভারত রোম বিভিন্ন জায়গায় ঘুরে নিচ্ছি পরপর। আর এই দেখো মানে ভিউটা দেখো এখান থেকে দুর্দান্ত লাগছে। পুরোটা কিন্তু গাছে ভরপুর, সুন্দর সুন্দর ফুলের গাছ দ্বারা এখানটা মানে সাজিয়ে দেওয়া হয়েছে, অসাধারণ লাগছে। আর এইদিকে আজকে মেঘলা হয়ে আছে, আকাশটা দেখো নীল ওই দিকটা, আর এইদিকে মেঘ জমে আছে, মানে এখান মানে দারুণ লাগছে। আর এই দেখো তাজমহল, একটা অপরূপ দৃশ্য, সুন্দর। এইখান দিয়ে আবার আরও যেতে হবে, ওইখান দিয়ে গিয়ে এত দূর পর্যন্ত যাওয়া যাবে, ওই দিক দিয়ে বেরানোর রাস্তা আছে। আর এই দেখো ছোটো ছোটো ঘরের মতো করা হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায়। দারুণ একটা মানে ভিউ এখান থেকে, অসাধারণ লাগছে। কতটা উঁচুতে উঠে গেলাম দেখো, এখান থেকে সব নিচে নিচে লাগছে দেখছে। চীনের প্রাচীরের একেবারে টপ পজিশনে আমি চলে এসেছি, আর এখান দিয়ে বেরানোর রাস্তাটা এই দিকে আছে, তো এখান দিয়ে এক্সিট আছে। আর এই দেখো অ্যাজ ইউজুয়াল প্রি ওয়েডিং শ্যুট চলছে এখানে। আর এখান থেকে ভিউটা দেখো, মানে স্কাইটার কালার দেখো এখান থেকে দুর্দান্ত। তো চীনের প্রাচীর থেকে আবার আমি বেরিয়ে যাচ্ছি, আর এরপর রোমের কলোসিয়াম যাবো। এইদিকে আছে রোমের কলোসিয়াম, তো চলো ওইদিকে যাওয়া যাক। তো চীনের প্রাচীর থেকে বেরিয়ে বেরিয়ে কিন্তু রোম, এই কলোসিয়াম। আর আজকে ওয়েদারটার জন্য আকাশটা দেখো, হচ্ছে রোমের কলোসিয়াম, পুরো রাউন্ড শেপ, যেমন অরিজিনাল আছে তেমনই সেম রেপ্লিকা বানানো হয়েছে, কিন্তু এই রেপ্লিকাগুলো বেশ বড় বড়। তো কলোসিয়ামের মধ্যে ঢুকে গেছি, আর একদম ভেতরে চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো ঢুকতে গেলে এইরকম ছোট জায়গা দিয়ে ঢুকতে হবে। এই কলোসিয়ামের ভেতরেই কিন্তু মানুষের সাথে পশুদের লড়াই বাঁধিয়ে দেওয়া হতো, আর বাকি যেই বস্তু জায়গাগুলো আছে সেগুলো থেকে কিন্তু মানুষ দর্শকগুলো দেখতো, মানুষ দেখতো, আর রাজারা উপভোগ করতো সেই জিনিসটা। তো সেভেন ওয়ান্ডার্স দেখা কমপ্লিট হয়ে গেলো, এবারে সামনের দিকে একটা জায়গা আছে এইদিকে, তো চলো এখানে কী আছে দেখি, আর তারপর তোমাদের জানাচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, গেস করবে এই জিনিসটা কী। এই দেখো এই জিনিসটা কী বলো দেখি, কেউ যদি বলতে পারো। যে জিনিসটা তোমাদের দেখালাম বিশ্বাস করো, ওটা কোনো রেস্টুরেন্ট নয় কিংবা কোনো মনুমেন্ট নয়, ওটা একটা টয়লেট।
মানে ভাবতেই অবাক লাগবে যে এত সুন্দর একটা টয়লেট। বেসিক্যালি সেটা চীনের প্রাচীরের পাশেই আছে, ওই জন্য এটা চীনের মানে অনুকরণেই কিন্তু তৈরি করা হয়েছে টয়লেট। দারুণ দেখে মনে হবে না টয়লেট, তো যাই হোক ওটা একটা টয়লেটই। তো গাইজ, সেভেন ওয়ান্ডার্স থেকে আমি বেরিয়ে গেলাম, দারুণ লাগলো, দারুণ একটা অভিজ্ঞতা। 30 টাকার টিকিট কেটে কিন্তু এখানে সমস্ত কিছুই দেখা যাবে, আর অনেক কটা দেশ তোমরা ভ্রমণ করে নিতে পারবে একটা জায়গার মধ্যে, মানে 30 টাকার টিকিট কেটে, বেশি পয়সা খরচের দরকার নেই। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।